শাকিব খান যেভাবে জরুরি একজন মির্সাপুরও সেভাবে জরুরি। অনুভূতি আসলে এটা বলে প্রকাশ করতে পারবো না, এটা যারা যারা দেখেছে প্রকাশভঙ্গি তখন তাদের কাছ থেকে যখন শুনেছি সেটা শুনে আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি একটা কাজের সঙ্গে জড়িয়েছি যে কাজটা আসলে সবার ভিতরে নাড়া দিয়েছে। আর সারা পাচ্ছি যেটা সেটা হচ্ছে এরকমের রাজ্জাকা ফুল পেজ কিংবা রাজ্জাকা ফুল কিংবা মির্সাব্বির পেজ কিংবা ফেসবুকের নানান মানুষের স্ট্যাটাস ছবি দেখার পরে এবং সেখানে যে কমেন্টসগুলো এসেছে, আমি এখন পর্যন্ত আমি হলপ করে বলতে পারি যারা দেখেছে তারা কেউ নেগেটিভ কমেন্টস করে নাই এবং বলেছে যে এটা একটা বাংলাদেশের সিনেমা পেয়েছে, যে সিনেমাতে গান আছে, সুর আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, নস্টালজিয়া আছে এবং বিবেকের একটা কথা যেটা আমরা বলতে চাই বলতে পারি না সেই সব মিলিয়ে একটা বিষয় এই সিনেমার মধ্যে আছে, যারা দেখেছে তারা বলেছে। তো আমি দর্শকদের বলবো যে এটা মাউথ টু মাউথ ছড়াচ্ছে। আমরা কিন্তু সিনেমার ক্ষেত্রে দেখি যে একজনের মুখ থেকে অন্য একজনের মুখে যেভাবে ছড়ায় সেই ছড়ানোটাই আসলে রাজ্জাকা ফুলের ক্ষেত্রে হচ্ছে। প্রতিটা ঘটনা ঘটে হচ্ছে সময়ের সাথে সাথে, সময় মানুষকে বলে দেয় যে আসলে সে কোন জায়গায় থাকবে। আজকের এই সিনেমাটা আমার তো স্বপ্ন ছিল অনেক আগের সিনেমা বানানোর, কিন্তু আমি তো সেটা পারি নাই বলতে মানে সেই সময়টা আসলে হয় নাই, কিন্তু যখন সময় হয়েছে তখন আমি বানিয়েছি। সময়ের আগে আসলে কোনো জিনিস হয় না এবং ভবিষ্যতেও আমার ইচ্ছা এবং স্বপ্ন দুটোই আছে, কিন্তু সময় সহযোগিতা এবং সর্বোপরি একটা গল্প নির্বাচন এগুলো যদি ঠিকঠাকভাবে হয় তাহলে অবশ্যই কেন করবো না, অবশ্যই করতে চাই। তো আমি বলতে চাচ্ছি কেউ কখনো অপরিহার্য নয়, আবার অনেকেই অপরিহার্য যখন যাকে প্রয়োজন। আমি কাউকে ছোটও করতে চাই না, কাউকে আমি অনেক বড়ও করতে চাই না। আমরা বলছি এখানে আমরা মিলেমিশে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেই ইন্ডাস্ট্রির মূল বিষয়টা হচ্ছে আসলে ভালো গল্প নির্বাচন এবং সঠিকভাবে সেই গল্পের প্রয়োগ এবং দর্শকের সামনে হাজির করা। সেটা যখন ঘটে যাবে তখনই ঘটনাটা ঘটবে, তার আগে ঘটবে না। শাকিব খান বাংলাদেশে অপরিহার্য একজন সিনেমার নায়ক এবং তার জন্য যদি দর্শক সিনেমা হলে আসে সেটা তো অনেক আশার কথা এবং সেটা অনেক ভালোবাসার কথা। ঠিক তেমনি আমাদের মতো মানুষ যারা আমরা সিনেমা বানাচ্ছি, আমাদের গল্প আমাদের অভিনয়ের জন্য যদি কেউ হলে আসে সেটাও অনেক আশার কথা। শাকিব খান যেভাবে জরুরি একজন মির্সাপুরও সেভাবে জরুরি, প্রত্যেকেই প্রত্যেকের জন্য প্রত্যেকের জায়গায় জরুরি, এইটুক বিশ্বাস নিয়েই সিনেমা দেখতে আসা উচিত এবং যারা বানাবে তাদের বানানো উচিত। রাজ্জাকা ফুল একটা গল্প, প্রথমত দেখা উচিত গল্পের কারণে। একটা মানুষ যদি ঠিকভাবে গল্পটা বলতে পারে এবং সেই গল্পটা যদি কানেক্ট করতে পারে দর্শকের সঙ্গে তাহলেই মানুষ দেখবে। কানেকশনের জন্য অনেক কিছুই আছে, কানেকশনের জন্য একটা গল্পে গান দরকার, সংলাপ দরকার, কাহিনী দরকার, চিত্রনাট্য দরকার, ফটোগ্রাফি দরকার, লোকেশন দরকার, অনেক কিছুই দরকার। সেই জিনিসগুলো যখন ঘটে যায়, সবসময় তো আর ঘটে না, যখন ঘটে যায় তখন দর্শক এমনিতেই চলে আসে। সেটার জন্যই আসলে আমরা চেষ্টা চালিয়েছি রাজ্জাকা ফুলের ক্ষেত্রে, এই সমস্ত চেষ্টাগুলো আমাদের চলেছে এবং সেই চেষ্টার ফলশ্রুতিতে রাজ্জাকা ফুল সবাই দেখতে উৎসাহিত হচ্ছে বলে আমি বিশ্বাস করছি। ব্যবসায়িক সফলতা খুবই বাজার অর্থনীতির ব্যাপার, ব্যবসায়িক সফলতা এটাও যে হবে না সেটা তো আপনি বলতে পারছেন না, মাত্র ফার্স্ট উইক যাচ্ছে, সেকেন্ড উইক শুরু হচ্ছে এবং মনপুরা সেকেন্ড উইক থার্ড উইকে গিয়ে হিট হয়েছিল, তখন ছিল সিনেমার হলের সংখ্যা ছিল অনেক, এখন হলের সংখ্যা মাত্র 60টা, তার ভিতরে দেখার মতো উপযোগী হলের সংখ্যা হচ্ছে 20টাও না। ঢাকার স্টার সিনেপ্লেক্সে সহ যমুনা ব্লকবাস্টার সহ শ্যামলী সহ মধুমিতা সহ এইসব হলগুলো তো দেখার উপযোগী কিছু কিছু জায়গা আছে, ঢাকার বাইরের হলগুলোর পরিবেশ ঝামেলা আছে, স্ক্রিন ভালো না, সাউন্ড প্রক্ষেপণ ভালো না, এত ভালো নার মাঝখানে তাও যে দর্শক আসছে। আর আপনারা যে প্রশ্ন করছেন ব্যবসায়িক সাফল্য, ব্যবসা তখনই হয় যখন আপনি উপাদান দিবেন, বাজারে আপনি মাল নিয়ে যাবেন, মালটা ভালো না নিয়ে গেলে সে মাল কি কেউ কিনবে না। তো আমার প্রোডাক্ট আমি বানিয়েছি ভালো করে, এখন যদি সেটা প্রজেকশন না করতে পারি, দেখাইতে না পারি, তাহলে সফলতার প্রশ্ন তো অনেক পরের কাহিনী। আর শোলে সিনেমা প্রথম ফার্স্ট উইক সেকেন্ড উইক কিন্তু ফ্লপ গেছিল, এটা নিশ্চয়ই আপনারা জানেন। পৃথিবীর অনেক সিনেমা আছে কিন্তু ধীরে ধীরে সেটা আস্তে আস্তে করে দর্শকের হৃদয়ে ঢুকছে। এখন প্যান্ডামিকের সময়
মানুষ হলে আসতেই অনভ্যাস তৈরি হয়েছে, মানুষের ভিতরে নানান রকমের অনীহা, তারপরে নানান রকমের পারিপার্শ্বিক অনেক সমস্যার মধ্য থেকেও মানুষ যে হলে আসছে, হলের যে 50% সিট বুক হয়ে যাচ্ছে, আমি তো মনে করি এটা হলো চূড়ান্ত ব্যবসায়িক সাফল্য। দর্শকদের উদ্দেশ্যে বলার হচ্ছে, আপনারা সবাই হলে আসুন, বাংলা ছবির সঙ্গে থাকুন, রাজ্জাক কাপুরের সঙ্গে থাকুন এবং ভালো ছবির সঙ্গে আপনারা থাকুন, কারণ একটা সিনেমা সমাজ পরিবর্তনের হাতিয়ার। আপনার বিবেকের মধ্যে একটু হলেও রাজ্জাক কাপুর আপনাকে ভাবাবে, কাঁদাবে, হাসাবে এবং নতুন কিছু শেখাবে। অতএব রাজ্জাক কাপুর আমাদের ছবি, বাংলাদেশের ছবি।